चरण संपन्न सुगत लोका विदु अनुत्तरो पुरीश धम्म सारथी सत्ता देव मनुष्यनाम बुद्ध भगवान यही गुण सह अनंत अनंत गुणेर अधिकारी त्रिलोक पूज्य तथागत सम्यक सम्बुद्ध के नत शिरे वंदना करछि। आज के जून मासेर 29 तारीख 2018 साल अनुष्ठित होच्छे एतत अंचलेर प्राचीनतम जाति 1890 साले प्रतिष्ठित जीना मारेजयी बुद्ध धातु जादीर त्रयीमासिक पूजा। आजकेर ए पूजाय आगत निर्वाणकामी उपासक उपासिका बृंद सह अदृश्य जगतेर देव नाग किन्नर अप्सर यक्ष प्रेत भूत सकलके आमी आमार ई जन्म सह अतीत अतीत जन्म जन्मान्तरेर दानमय शीलमय भावनामय पुण्य राशि सह आजकेर धर्मदेशनार पुण्य राशि निर्वाणेर हेतु होक सकल प्रकार दुखेर अवसान होक এই কামনায় দান করছি। উপাসক উপাসিকা বৃন্দ, আমরা অষ্ট অক্ষরকে পাড়ি দিয়ে দুর্লভ নবম ক্ষণে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। এই দুর্লভ নবম ক্ষণ লাভ করা অতীব কঠিন ব্যাপার, তাই আমরা সবাই অতি সৌভাগ্যবান। ভগবান বুদ্ধ তাই বলেছেন, এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ যারা করেছে তাদের কি এই জন্মেই চারানা পরিপূর্ণ করতে হবে, উইজ্জা পরিপূর্ণ করতে হবে। এই চারানা এবং উইজ্জা দুটি একে অন্যের পরিপূরক, একটি ব্যতীত আর একটি পরিপূর্ণ হয় না। আজ আমরা আমার প্রপিতামহ প্রয়াত রাজা কিয়জেংফু কর্তৃক প্রতিষ্ঠিত এবং 2000 সালে আমার কর্তৃক পুনঃসংস্কারকৃত এই জিনামায়ের যদি জাতিতে যে বুদ্ধ পূজা দান করছে, এটাও চারানা। আজকে আপনারা অষ্টশিলিতে প্রতিষ্ঠিত হয়েছেন, তাও চারানা। নির্বাণ কামিগণ, বুদ্ধ পূজা ব্যতীত নির্বাণ কামনা অনর্থক। আকাশ কুসুম রচনা মাত্র, তাই যুগে যুগে কালে কালে মহাপুরুষগণ এই বুদ্ধ পূজা করেই পারমী সম্ভার পূর্ণ করেছেন। বুদ্ধ পূজা করেই তারা পারমীর ভিত রচনা করেছেন, এভাবেই পরবর্তীতে তারা পরম সুখ নির্বাণের দর্শন পেয়েছেন। নির্বাণ কামিগণ, আমিষ পূজা প্রতিপত্তি পূজা এই দুটা পূজা আছে। আজকে আমরা কি করছি? আজকে আমরা আমিষ পূজা করছি। হয়তো লোকে বলে আমিষ পূজার চাইতে প্রতিপত্তি পূজা উত্তম, তা সত্য, কিন্তু এই আমিষ পূজা ব্যতীত প্রতিপত্তি পূজা পরিপূর্ণ হয় না। সরিয়ে সরিয়া কখ কখ না পড়ে পিএইচডি পাস কখনো সম্ভব নয়। ফাউন্ডেশন না দিয়ে বাড়ির উপরে ছাদ তোলা যায় না। তাই ধ্যানী পুরুষগণ এভাবেই আমিষ পূজা দিয়ে গেছেন, বোধিসত্ত্বগণ এভাবেই আমিষ পূজাই দিয়ে গেছেন। এভাবে আমিষ পূজা দিয়েই তারা পারমী পূর্ণ করেছেন। আমিষ পূজা মানে বুঝেন তো আপনারা, এই যে আজকে আপনারা ভাত ছোঁয়েন, তরকারি ছোঁয়েন, পিঠা ছোঁয়েন, মিষ্টান্ন ছোঁয়েন, ফল ছোঁয়েন, পানীয় জল, ফুলমালা, সুগন্ধি,
সাবেক পূর্ণ স্বয়ং ধ্বজা পতাকা পাখা ইত্যাদি ইত্যাদি যেগুলো দিচ্ছেন আমিষ পূজা, অর্থাৎ দ্রব্য দিয়ে বুদ্ধকে পূজা করা, এটা বুদ্ধিসত্ত্বগণ করেছেন। সুতরাং আজকে আপনারা যে কাজটি করেছেন ইহা জ্ঞানীগণ কর্তৃক প্রশংসিত উত্তম কর্ম। অতীতে অতীতে সেইভাবেই পারমীবানগণ যে পুণ্য সঞ্চয় করেছেন তার একটা সুন্দর উপমা দিয়ে আজকে আপনাদের আমি বুঝাবো। ধ্যানীগণ যে আমির পূজা করেন সেটাই আপনারা পাবেন। বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন, এখন বুদ্ধকে স্বচক্ষে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা জ্ঞানের চোখে দেখতে পাই। তাই ভগবানের নির্দেশ মতে আমরা চারটি জাতি প্রতিষ্ঠা করি। সে চার জাতি হল ধাতু জাতি, ধর্ম জাতি, উদ্দেশ্য জাতি, পরিভোগ জাতি। আজকে আমরা কোথায় এসেছি? কোন জাতি? ধাতু জাতি, উত্তম জাতি, অর্থাৎ উত্তম পূজ্য ক্ষেত্র, পূজনীয় ক্ষেত্র, যে ক্ষেত্রে শুধু মানুষ নয় দেবতা ব্রহ্মরাও পূজা করে। আপনারা নিশ্চয় শুনে থাকবেন বড় বড় জাতিতে এবং বারমার সেরাগং জাতিতে দেবতারা আসে, সেখানে কোন মানুষ দেবতার আগে স্বয়ং পূজা দিতে পারে না। সেখানে ভোরে উপাসক উপাসিকারা যতই স্বয়ং দিতে চেষ্টা করুক, ওখানে গেলে দেখা যায় কে বা কারা স্বয়ং দিয়ে গেছে, গরম ভাত ধোঁয়া উঠছে, অর্থাৎ দেবতারাই। মানুষ কোনোদিন আগে দিতে পারে না, কারণ দেবতা তো জানে মানুষ যাচ্ছে কি যাচ্ছে না, ওরা দেখতে পায় তো, তাই মানুষের আগেই দিয়ে আসে। তাই এই জাতির দেব মনুষ্য ব্রহ্ম সবারই পূজ্য, পারমী পূরণের ক্ষেত্র। এইভাবে অতীতে একটা গল্প আমি বলবো, সেটা গল্প নয়, থেরাপাদান গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আজকের দেশনা। আজকের দেশনা আমি একজন ভিক্ষুর কথা বলবো, যিনি পরবর্তীকালে বুদ্ধের সময়ে পুলিনা থুপিয়া থেরো বলে পরিচিত হয়েছিলেন। পুলিনা থুপিয়া থেরো, অর্থাৎ থুপা, থুপা মানে স্তূপা, স্তূপা মানে স্তূপ, স্তূপ বলতে ধানের স্তূপ। হ্যাঁ, ধানকে যদি স্তূপ করে রাখেন এভাবে গোল হয় না, তাই যাদেরকে স্তূপাও বলা হয়, স্তূপের মতো তৈরি করা হয় বলে স্তূপা। তাই জাতি তৈরি করে যিনি জাতি পূজা দিয়ে নির্বাণ লাভ করেছেন তারই গল্প, তারই জীবন ঘটনা কাহিনী। হিমবন্ত প্রদেশের নিকটে ইয়ামাকা অর্থাৎ যমক পাহাড় আছে। সেই ইয়ামাকা অর্থাৎ যমক পাহাড়ে একটা বড় আশ্রম, সে আশ্রমে বাস করেন নারাদা নামক এক ধ্যানী ঋষি। তিনি ধ্যানে অত্যন্ত উন্নত হয়েছেন, যার কারণে তিনি বহুবিধ ঋদ্ধিশক্তি লাভ করেছেন। তিনি আকাশ মার্গে উড়ে যেতে পারতেন, অন্যের মনের কথা বলে দিতে পারতেন, অদৃশ্য হয়ে যেতে পারতেন, এ ধরনের বহু অলৌকিক শক্তি গুণের অধিকারী হওয়াতে তার শিষ্যের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছিল। 14,000 শিষ্য তার ছিল। শিষ্যরা প্রতিনিয়ত তার গুরু এই নারাদা ঋষিকে পূজা করত। নারাদা ঋষি একদিন ভাবতে লাগলেন, আমাকে সবাই পূজা করে অথচ আমি কাকেও পূজা করতে পারছি না, আমি কাকে বা পূজা করব, কাকে পূজা করলে আমার জন্য ভালো হবে, কারণ আমাকে শাসন করার জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আমাকে সঠিক পথ দেখাবার জন্য একটা গুরু প্রয়োজন। তাই এভাবে গুরুবিহীন জীবন
ভুল পথে চালিত হতে পারে। গুরুবিহীন জীবন অন্য লোকে নিন্দা করতে পারে, তাই আমি গুরু খুঁজব। গুরু কোথায় পাব? তিনি চিন্তা করতে লাগলেন, আমার একটা আশ্রয় চাই, একটা শরণ চাই যার ছায়ায় আশ্রয় নিয়ে থাকবে। আসলে সত্য, গুরু যদি না থাকে সেই মানুষের জীবন পরিপূর্ণ হতে পারে না। গুরুগণ শিষ্যদেরকে সঠিক পথ দেখাইয়া দেয়, তাই শিষ্যরা কোনো সংশয়ে পতিত হলে গুরুর কাছে গিয়ে সেই সন্দেহ সংশয় দূর করতে পারে। গুরু সে শিষ্যদেরকে এটা ঠিক, এটা ঠিক হবে না, এটা কল্যাণ হবে, এটা অকল্যাণ হবে, তা দেখিয়ে দিতে পারে। তাই শিষ্যগণ নিঃসংকোচে গুরুর শিক্ষা মেনে সঠিক পথে অগ্রসর হতে পারে। আপনারা জানেন আমার ভিক্ষু জীবনের গুরু চিমরঙের বড় ভান্তে মারা গেছেন। তারপরে আমি বার্মায় আবার উপসম্পদা অর্থাৎ দ্বিতীয় উপসম্পদা নিয়ে আমি গুরু পেয়েছিলাম উপান্দিতা মহাথেরো, আমার ধ্যানের গুরু, তিনিও মরে গেছেন। আমি তৃতীয়বার আমি উপসম্পদা নিয়েছিলাম উকুমারাস যাদব, প্রথমে তিনি সেক্রেটারি, পরবর্তীতে তিনি সভাপতি হয়েছিলেন বার্মার ভিক্ষু সঙ্ঘে, তিনিও মরে গেছেন। কেউ নাই, তবে আমার একজন আছে, জানেন তো আপনারা, না আপনার সবাই বলেন না তাহলে কি? হ্যাঁ, ছায় হয়েছে রাধব, ইনি আমার এই জন্ম শুধু নয়, অতীত জন্ম থেকেই তিনি আমার গুরু, আমার ভালো মন্দ দিক নির্দেশনা দিয়ে থাকেন। তবে জনসমক্ষে তিনি আসেন না, যেহেতু তিনি আর্য বিদ্যাধর মার্গফল লাভী। এই গুরু সংস্পর্শে না যদি আমি আসতাম, তাহলে আমার এই সকল কাজ কোনোদিন পরিপূর্ণতা লাভ করতো না। আমি এখন নিঃসংকোচে যে কোনো কাজ করি, কারণ আমার যে কোনো কাজ তিনি নির্দেশনা দেন, এটা করো, এটা ঠিক হবে না, এটা এটা করলে ভালো হবে, এটা এমন ভাবে করো, কোথাও যাওয়ার সময় হলে অমুক দিন যাও, অমুক দিন ফিরে আসো, উনি সবই নির্দেশ দেন। তাই গুরুবিহীন যে কোনো একজনের জীবন ধূলিসাৎ হয়, নষ্ট হয়, এমনও হয় যে আমি তো গুরু এরকম ভাবতে ভাবতে তার মান অহংকার বৃদ্ধিতে ধ্বংস হতে পারে। তাই নারদায় ঋষি ভাবছেন, আমি এই ধ্বংস হতে দেব না, আমার একটা গুরু লাগবেই। তাই তিনি স্থির নিয়ে চিন্তা করলেন, আমি বুদ্ধ পূজা করব, বুদ্ধকে গুরু মানব। কিভাবে? তার আশ্রমের পাশে ছিল একটা সুন্দর নদী আমেরিকা, বাংলা উচ্চারণে অমরিক নদী, অতি নান্দনিক দৃশ্য, চারিদিকে সুন্দর, মন প্রাণ জুড়ে যায়, নদীর পার পরিষ্কার বালুকণায় পরিপূর্ণ। চিন্তা করলে এই নদীর পারেই আমি বালু জাদি নির্মাণ করব। কি মনে করলেন তিনি? কি জাদি? বালু দিয়ে জাদি করবেন, নদীর তীরে সেই সুন্দর ঝকঝক পরিষ্কার বালু দিয়ে তিনি একটা স্তূপা জাদি নির্মাণ করলেন। তিনি জাদি নির্মাণ করার সময় তার অন্তরে এই ভাবনা জাগ্রত হলো যে দেব মনুষ্য ব্রহ্মার গুরু নির্বাণ প্রদায়ী, নির্বাণ পথ প্রদর্শনকারী সেই ত্রিলোক পূজ্য বুদ্ধগণ উৎপন্ন হয়েছিলেন, তাদের জাতি এ ধরনেরই হবে। তাই এই জাতিকে বুদ্ধ নিমিত্ত গ্রহণে তিনি তৈরি করলেন। তিনি মনে মনে ভাবলেন, এই বালু জাতি বুদ্ধ,
বোকার ভাবনা নাকি বুদ্ধিমানের ভাবনা? আর আমরা বোকারা করে চলতে তোমারা জাতি কি জাতি ও ইটের তৈরি কি জাতি স্তূপ ইটের গাঁথনি? বোকা মানুষেরা এভাবে বুদ্ধকে নিন্দা করে অপায়ে যায়, আর জ্ঞানী মানুষেরা এই বালু জাতি তৈরি করেও পুণ্য লাভ করে। নারদা বালু জাতি তৈরি করলেন এবং সেই বালু জাতিতে সকাল বিকাল বন্দনা করলেন। কি জ্ঞান দিয়া? বুদ্ধ জ্ঞান। বুদ্ধি যে নয়টা গুণ আছে, আরহাং সাম্মা সম্বুদ্ধ বিজ্জাচারণা সম্পন্ন সুগত লোকবিদু অনুত্তর পরিষদাম্মা সারথি সত্তা দেওয়া মানুষানাম বুদ্ধ ভগবান। এই নয়টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী এই বুদ্ধ। কোনটাকে বুদ্ধ বলতেছে? বালু জাতিকে। আজকে আমরা জেনা মার্য জাতিতে আসছি। নারাজা জাতিতে কোন বুদ্ধ ধাতু ছিল না, শুধু বালুর তৈরি। তাতেও সে বুদ্ধ বলে বুদ্ধকে পেয়েছে। আর আমরা এখানে বুদ্ধ ধাতু স্থাপন করা হয়েছে, আমরা বেশি করে পাচ্ছি। অর্থাৎ মন থেকে বুদ্ধকে আনতে না পারলেও বুদ্ধ এখানে রয়েছেন। নারদা ঋষি অন্তরে বুদ্ধকে স্থাপন করে সেই জাতিতে জঙ্গল থেকে সোনার রঙের ফুল, হলুদ রঙের ফুল আহরণ করে পূজা দিলেন। 3000 পুষ্প পূজা। কয় হাজার? 3000 পুষ্প পূজা দিলেন। কত আনন্দ, কত সুখ তার মনে, কত তৃপ্তি। আমি বুদ্ধকে স্বর্ণ ফুল দিয়ে পূজা করছি। স্বর্ণ ফুল বলতে সোনার ফুল হতে হবে এমন নয়, বুঝছেন? সোনার রং হলেও হয়। যেমন আমাকে জিজ্ঞেস করে স্বর্ণ জাতি স্বর্ণ মন্দির সোনা নাকি, আমি বললাম সোনা তো নয়, রংটা দেখেন না, হয়তো সোনার রং, তাই সোনার জাত। তবে আমি নাম দিই নাই, নাম দিয়েছে বাংলাদেশ সরকার পর্যটন বিভাগ। বাংলাদেশে এই পর্যটন বিভাগে এই নাম দিয়ে বান্দরবানের রিক্সাওয়ালারা স্বর্ণ মন্দির বলে ফেলছে, আমি বলি নাই। আমরা কি বলি? বুদ্ধ ধাতু জানি। হ্যাঁ, তবুও যা স্বর্ণ মন্দির নাম ভুল নয়, সোনার রং তো। তাই আপনাদেরকে বলি, ওই যে সোনার রঙের কাগজ দিয়ে যদি আপনারা ছাতা দেন, স্বর্ণ ছাতা, এই যে আজকে সোনার রঙের ছাতা দিয়েছেন না, স্বর্ণ ছাতা, লোকে বলবে বান্দরবানে তোমরা এত সোনা ছাতা কোথায় পাও, এত ধনী। সোনা ছাতা নয়, সোনার কাগজের তৈরি। তদ্রূপ নারদা সোনার রং যে হলুদ রঙের ফুল, 3000 সোনার ফুল দিয়ে মনে কি করলেন? আমি সোনার ফুল দিয়ে বুদ্ধকে পূজা করছি। তিনি পূজা দিলেন, শিষ্যদের কেউ উপদেশ দিলেন। সকাল সন্ধ্যা এভাবে বুদ্ধকে পূজা করতেন, বন্দনা করতেন। কোন সময় যদি তার অন্তরে ভুল চেতনা জাগ্রত হয়, ক্লেশ জাগ্রত হয়, কামনা বাসনা জাগ্রত হয়, তখন তিনি সাথে সাথে সচেতন হয়ে যান। তিনি জাতি আছে আমার, তার মানে গুরু আছে আমার, বুদ্ধ আছে আমার, আমার পাশে বুদ্ধ আছে। এই ভুল চিত্ত চেতনা, ভুল কামনা বাসনা বুদ্ধের সাথে থাকতে আসতে দেওয়া উচিত নয়। নিজেকে নিজে দমন, নিজেকে নিজে শাসন করা। নারদা এভাবেই নিজেকে নিজে শাসন করত, কারণ মানুষ তো অর্হত না হওয়া পর্যন্ত প্রত্যেকেই ভুল করতে পারে। সুতরাং মানুষ মাত্র ভুল যে একটা কথা আছে, এটা সত্য। তো নারদা ঋষি এত অর্হতে দিব্য গুণ সম্পন্ন হলেও তার অন্তরে ভুল জাগ্রত হতে পারে। তখন আমার বুদ্ধ আছে, আমার গুরু আমার পাশে আছেন। বালু জাতিকে এভাবেই বুদ্ধ গুরু এই মনে করে মনের সমস্ত দ্বন্দ্ব দ্বিধা ভুল চিন্তা তিনি দূর করতেন।
আর আমরা কি করি, গ্যাংয়ের ভিতরে মিশা কথা বলি, গ্যাংয়ের ভিতরে তত গ্রাম্য পলিটিক্স তৈরি করি, করি নাকি? বাংলাদেশে তো বেশিরভাগ পলিটিক্সটা হয় ক্যাংকি নিয়ে। আমি কি ভুল বলছি? ক্যাং কমিটি কেমনে হবে, হ্যাঁ ইলেকশন কেমনে হবে, চিন্তা করেন, এখন ক্যাং কমিটিও ইলেকশন করতে হয়, এমন দিন হয়ে গেছে যে। তাই যতক্ষণ মার প্যাঁচ ক্যাংয়ের ভিতরেই বসে করে, কার সামনে করতেছে? তাহলে বুদ্ধের সামনে, বুদ্ধির সামনে আমরা মিথ্যা কথা বলছি, বুদ্ধের সামনে মার প্যাঁচ করছি, এটা কি ভালো না খারাপ? এই জ্ঞানটা তো আমাদের নাই, জ্ঞানী মানুষগণ এই জ্ঞান রাখেন। তাই ক্যাংয়ের ভিতরে গেলে টুপি পরে না, অস্ত্র ধরে না, পান বিড়ি সিগারেট খায় না। আর আমরা কি করি, ক্যাংয়ের ভিতরেই বেশি পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গুরুরে মানি না। আসলে গুরুর সামনে কেউ সিগারেট পান বিড়ি খায় নাকি? খায় না তো, সব উল্টো হয়ে গেছে যে এখন দিনকাল। মানুষজন বুদ্ধকে বুদ্ধ হিসেবে মানে না তো, ওই বুদ্ধ মূর্তিকে মনে করি এটা মূর্তি। তাই সাধারণ মানুষ অসৎ হলেও তার হাজার গুণী অসৎ হয় যদি কোনো ভিক্ষু অসৎ হয়ে থাকে, কারণ ওই ভিক্ষু বুদ্ধির সাথে থাকে সবসময়, বুদ্ধকেও ভয় পায় না, কারণ বুদ্ধির মূর্তি সবসময় দেখে তো, তা বুদ্ধ বলেও মনে হয় না। তাই দুষ্ট ভিক্ষু দুষ্ট গৃহীর চাইতে ভয়ঙ্কর, ভয়ঙ্কর না? যদি ভয়ঙ্কর না হতো কেমন করে নিজেকে অর্হত দাবি করতে পারে বলেন না? অর্হত নয়, কেমন করে বিবিধ উপাধি নিজেকে দিতে পারে বলেন তো? আবার শেষে বলে আমি তো দিই নাই, আমার শিষ্যরা দিয়েছে। ও তুমি তাহলে দেখেও না শুনো নেই, হ্যাঁ সব দেখি সব শুনি, আমি নিজেই অর্হত দাবি করছি রে। এত মিথ্যা কথা বলতে পারে বুদ্ধের সামনে বসে, বুদ্ধ পুত্র হয়ে বুদ্ধকে ঠকাচ্ছে। সেই যুগ আর এই যুগ কত তফাৎ! আর নারদা মহাপুরুষ, অথচ সেটা বুদ্ধি শাসন নয়, বুদ্ধি শাসন নয় ওই সময়টা। তাই বুদ্ধকে পাই নাই বলে বালু জাতি তৈরি করেছিল যে, তথাপি সে কেমন সুন্দর চিত্ত চেতনার অধিকারী দেখুন। মনের ভিতরে ভুল কামনা বাসনা আসলে, না আমি এই জাতির সামনে ভুল চিন্তা করতে পারি না, বুদ্ধির সামনে আমি ভুল চিন্তা করতে পারি না, বুদ্ধির সামনে আমি অন্যায় করতে পারি না, এই বলে বুদ্ধির গুণ স্মরণ করে মনের সমস্ত দ্বিধা ভয় ভীতি কামনা বাসনা ক্লেশ দূর করে দিতেন। মনে রাখো এগুলো হচ্ছে শিক্ষণীয়। আমাদের কেউ আমাদের অন্তরেও যদি কোনোদিন এই ধরনের ভুল ভ্রান্তি, হ্যাঁ কামনা বাসনা যদি জাগ্রত হয়, এই নারাদা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এভাবে দূর করতে হবে। নারাদা চিন্তা করছেন, হাতি যখন রাগ করে কথা মানে না, তখন হাতিকে মাহুতে তার হাতে ধরা, এটা কি করে অঙ্কুশ কয় না, হ্যাঁ এই অঙ্কুশ দিয়া এরকম মানে, হাতি বড় না অঙ্কুশ বড়, হাতি কত বড় আর অঙ্কুশটা ছোট, সামান্য ছোট, এই ছোট অঙ্কুশ দিয়া দুর্দান্ত হাতিকে যেভাবে দমন করা হয়, নারাদা ভাবছেন আমি সেই হাতির মতো দুর্দান্ত, এই বালু জাতি ছোট একটা পুণ্যকর্ম অঙ্কুশের ন্যায় তা দিয়ে আমি নিজেকে দমন করছি। জ্ঞানী লোকের কথা, জ্ঞানী লোকের চিন্তা। এইভাবে সেই নারাদা ঋষি আজীবন বালু জাতি পূজা দিয়ে মৃত্যুবরণ করলে, যেহেতু ধ্যান বল পেয়েছিলেন, বলুন তো কোথায় উৎপন্ন হবে? ধ্যান বল যারা পায় তারা ব্রহ্মলোকে উৎপন্ন হয়, তাই তিনি ব্রহ্মলোকে উৎপন্ন হলেন, মহাব্রহ্মা হয়ে গেলেন। সেখানে তিনি ব্রহ্মসুখ লাভ করে
যত আয়ু ততকাল সেখানে তিনি বিহার করলেন। আয়ু শেষে তিনি ব্রহ্মলোক থেকে চ্যুত হলেন, জন্ম নিলেন দেবতা হয়ে তাবতিংশ স্বর্গে। যেখানেই যাক তাবতিংশ স্বর্গে আসলেও তার গুণ, তার ঐশ্বর্য, তার রূপ ভিন্ন রকম ছিল, যেহেতু সে জাতি পূজা করত। যে তিনি এই থেরাপাদানে বলেছেন এবং এই তার অর্হত হওয়ার পর অতীত জন্ম স্মরণ করে তিনি উপদেশ দিয়েছেন, তখন তিনি বলছেন আমি এইভাবে তাবতিংশতে উৎপন্ন হওয়ার পরে 300 বার রাজ চক্রবর্তী হয়ে জন্ম নিয়েছি। 300 বার রাজ চক্রবর্তী অর্থাৎ যিনি সারা পৃথিবীকে শাসন করেন, যার অধীনে শত শত রাজা মাথা নত হয়, যার আদেশ দেবতাও মান্য করতে বাধ্য, তাকে বলে রাজ চক্রবর্তী। 300 বার জন্ম হয়েছে, 80 বার তিনি তাবতিংশ স্বর্গে দেবতাদের অধীশ্বর দেবরাজ ইন্দ্র হয়েছিলেন এবং প্রদেশ রাজ, মহারাজা, রাজা, এইরকম জন্ম তো অগণিত বার তিনি লাভ করেছিলেন। তিনি বললেন এই সকল জন্ম লাভের ফল কি করেছি, কি কি কর্মের ফল? জাতি পূজার ফল। তিনি আরো বললেন আমি ওই যে স্বর্ণ ফুল দান করেছিলাম জাতিকে, তার ফলও পেয়েছি। প্রতি জন্মে আমাকে সেবা করার জন্য যেন একটু বিন্দু পরিমাণ দুঃখ না পাই, কষ্ট না পাই, আমাকে সেবা করার জন্য 1,00,000 দাইমা অথবা সেবিকা আমাকে ঘিরে রাখত। ইহা আমার ফুল পূজার ফল। আপনারা ফুল দিয়েছেন না আজকে? কারা কারা ফুল দিয়েছেন না তোলেন তো? ও বাবা সবাই, আমি তো দিই নাই। ও আমিও দিছি, আমাকে কে জানে দিছিল, এরকম করে আমিও দিছি। আমি বললাম শিবু আমার জন্য তুলে আসো, আমার পক্ষে তুলে আসছে, আমাকে ফুল দিছে। ওই মেলো অভিযোগ শিলা, ও মা শিলা দিছিনি তো, বুদ্ধি আছে, ও পুণ্য পাবে, আমাকে ফুল দিছে, আমি পূজা দিছি। তাহলে বলা যায় আমরাও এভাবে বহু জন্ম, হ্যাঁ, সেবক সেবিকা দ্বারা পরিবেষ্টিত থাকবো, ঠিক তো? এগুলো শিক্ষণীয়, যে শিখতে হয়। তিনি বললেন আমি সর্বদা জাদিকে আমার বুদ্ধ হিসেবে চিত্তে ধারণ করে রাখতাম, আমি জাদিকে বুদ্ধ জ্ঞানে সর্বদা পূজা করতাম, তাই জন্ম জন্মান্তর আমার গায়ে ধুলা লাগে না, ধুলা লাগে না, তার শরীর ময়লা হয় না, শরীর থেকে ময়লা দল তো হয় না, আমাদের স্নান করলে এরকম ডললে একেবারে ছটাক ছটাক ময়লা পায়া হয়, গ্রামকে গ্রাম ময়লা পায় এরকম ডললে, কিন্তু ওনাদের ময়লা হয় না। আমাদের ভগবান বুদ্ধ যেমন স্বর্ণময় দেহ ছিল, ভগবানের চর্ম স্বর্ণময় ছিল, তার গায়ে কোনোদিন ধুলা পানি লাগে না। কচু পাতায় যেমন পানি পড়লে গড়ে পড়ে যায়, ভগবান বুদ্ধের শরীরে ধুলা বালি লাগলে পড়ে যায়, তাই ভগবান বুদ্ধ স্নান না করে আজীবন থাকলেও তার গায়ে একদিন দু পরিমাণ ধুলো বালি থাকবে না, তার শরীর থেকে দুর্গন্ধ বের হয় না। তদ্রূপ আমাদের এই নারদা, তিনি যখন জন্ম জন্মান্তর জন্ম নিতেন তিনি বলতেন আমার গায়ে ধুলি লাগে না। শুধু তাই নয়, যাদিকে বুদ্ধকে চিত্তে ধারণ করার পুণ্য ফলে আমি সর্বদা জ্যোতির্ময় হয়েছি। জ্যোতির্ময় মানে বুঝেন, শরীর থেকে জ্যোতি বের হয়, আলো বের হয়, সব সময় তার মুখ দেখলে মনে হবে যেন তিনি চাঁদের ন্যায় হাসছেন, এমন রূপ লাবণ্য তিনি লাভ করেছেন, জ্যোতির্ময় হয়েছেন। তিনি বলতেন
আমার এই প্রতিষ্ঠিত জাতি অতি সুন্দর। অমরিক নদী বহুগুণের অধিকারী, নান্দনী রমণীয়, বড় আশ্চর্য। ভালো জাতি প্রতিষ্ঠার করার পুণ্য ফলে আমি এখন স্থির হয়েছি। স্থির মানে কি? আর লড়াচড়া করবে না। ওই যে আঙ্গুলে মার, যেমন বুদ্ধকে মারতে গিয়া, এ শ্রবণ দাঁড়াও দাঁড়াও, ভগবান কি বললেন? আঙ্গুলে মার, আমি তো স্থির আছি, তুমি না দৌড়াচ্ছ অস্থির। কি বলতেছেন আপনি? কি বলতেছেন আপনি? স্থির আমি অস্থির অর্থ কি? ভগবান বললেন, আমি সর্বপ্রকারের আসব ক্ষয় করেছি, সর্বপ্রকারের ক্লেশ ক্ষয় করেছি, আমি প্রাণীতে মৈত্রী করুণা মুদিত উপেক্ষা স্থাপন করেছি, আমার আর এই জগৎ সংসারে সন্তরণ করতে হবে না, জগতে আর পরিভ্রমণ করতে হবে না, আমি স্থির হয়ে গেছি। তদ্রূপ তদ্রূপ আমাদের এই পুলিনা থুপিয়া থেরো সত্য তিনি বলছেন, এই বুদ্ধ ধাতু জাতি তো নয়, বালু জাতি নির্মাণ করার পুণ্যের ফলে আমি এখন সর্বপ্রকারের আসব ক্ষয় করে স্থির হয়েছে, অর্থাৎ নির্বাণে উপনীত হয়েছে। চিন্তা করো, তাহলে আমরা যারা এখন বালু জাতি, বালু জাতি তো আমরা আগে শুরু করেছিলাম, আমার ভিতরে, আমার ক্যাঙের ভিতরে প্রথম জাতি বানিয়েছিলাম আমরা বালু দিয়া, তাই না? মনে আছে তো না? 1990 সালে আমরা বালু দিয়ে জাতি বানিয়েছিলাম, তখন ওই স্বর্ণ জাতি হয়নি। আমরা সে বালু জাতিতে পূজা দিয়ে আসছিলাম অনেক বছর, ঠিক না? আমরাও করেছি, কিন্তু আমরাও তত বোকা নই, আমরাও নিজেদেরকে বুদ্ধিমান করতে পারি, ঠিক না? কারণ বুদ্ধিমানের কাজ করেছি তো আমরা, পূজা দিয়েছি। তাহলে চিন্তা করুন, যারা এখন এই জাতি, এই যে এখন আপনারা আসছেন জিনামার যে জাতিতে, এই জাতির নির্মাণে যারা আর্থিক সাহায্য করেছেন, কায়িক সাহায্য করেছেন, বাচনিক সাহায্য করেছেন, শ্রমদান করেছেন, তারা অপ্রমেয় অপ্রমেয় কল্পনাতীত পুণ্যের অধিকারী অবশ্যই হবেন। এখনো জাতিতে কাজ চলছে, আপনারা দেখছেন এই জাতি যেন ভেঙে পড়ে না যায়। এই জাতির চারিপাশে আমরা দেওয়াল দিয়ে দিব, চারিপাশে আমরা রেলিং দিয়ে দিব, বারান্দা বের করব ঢালাই করে, কাজ চলতেছে দেখছেন আপনারা। এখানেও আপনারা অনেকে দান দিয়েছেন, প্রতিশ্রুতি অনেকে দিয়েছেন, অনেকে দিবেন ভাবতেছেন, যারা দিচ্ছেন দিয়েছেন অথবা দেবেন, চিন্তা করে দেখুন কত পুণ্য আপনাদের হতে পারে। এই একটা পুণ্যের ফলেও নির্বাণ প্রাপ্তির হেতু হতে পারে, এই জ্ঞানটা রাখুন। জাতি নির্মাণ করছি আমরা কেন? সেজন্য এই জাতি আমি নির্মাণ করলো, আমার নয়, কারণ বুদ্ধ আমার আপনার দেব, মনুষ্য, ব্রহ্মা, ভূত, নাগ, প্রেত সবার। যারা মুক্তি পেতে চায় তারা এখানে এসে বুদ্ধকে পূজা দিতে চায়, তারা জাতিতে এসে পূজা দিবেই। বোকা মানুষ না হয় জাতি কি জানে না, তাই এসে পূজা দিবে না। আমি সেজন্য বলি, আসুন না আপনারা, একটা ফুল দান করুন। আপনার পয়সা নাই, আপনার সহায় সম্পত্তি নাই, সম্বল নেই, অসুবিধা কি? আপনি এক মুঠো ভাত দেন না, এক গ্লাস জল দান করুন না, এতে তো আপনার পুণ্য হচ্ছে। তাই কেউ যদি মনে করেন আমি জাতি বানিয়ে পূজা দিতে চাই, যদি এইরকম জাতি বানাতে না পারেন, এরকম জাতি কেউ যদি কেউ না বানায়, বানালে তো অংশগ্রহণ করা যায়, যেমন আমি বানাচ্ছি অংশগ্রহণ করতে পারেন আপনারা, যে কোনো পৃথিবীর যে কোনো অঞ্চল থেকে আপনারা পয়সা পাঠাতে পারেন, এভাবে অংশগ্রহণ করতে পারেন। যদি এমন হয় যে
অংশগ্রহণ করার সুযোগ নেই। যেমন ধরেন